সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের পর্বে আমরা শিখব কিভাবে ক্যাটাগরি বেস আমরা ফটো জেনারেট করতে পারি এবং কোন ফটোগুলো আমাদের প্যাসিভ মার্কেট প্লেসগুলোতে সব থেকে বেশি ডাউনলোড হয় আমি দু হাজার চব্বিশ সালের যে টপ ক্যাটাগরিগুলো আছে বা টপ নিজগুলো আছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আমি আপনাদেরকে একটা লিস্ট দিব আশা করি যারা আমাদের পূর্বের ক্লাসগুলো করতেছেন প্যাসিভ ইনকাম ওই দিয়ায় ক্লাসগুলো যারা করছেন পূর্বে ফ্রিগুলোই যারা করছেন তারা তো মোটামুটি অনেক কিছু শিখে ফেলছেন আশা করি আরও যারা প্রিমিয়ামে আসেন তারাও তো আরও বেশি শিখছেন ফ্রির থেকে কারণ আমাদের এখানে আমরা এগুলোতে এখন বর্তমানে গুরুত্ব দিচ্ছি কারণ মার্কেট প্লেস ফাইবার আপার পিপল পার আওয়ার গুরুর মতো মার্কেট প্লেসের পাশাপাশি আমরা ফ্রিলান্সিংয়ের পাশাপাশি আমরা যদি প্যাসিভ ইনকাম করতে পারি সেটা যদি দেখা যায় এক বছর ছয় মাস পরিশ্রম করে যদি পাঁচশো এক হাজার ডলার ইনকাম করা যায় এবং সারা জীবন আসতে থাকবে এরকম ইনকামের যদি পথ আমরা তৈরি করতে পারি তাহলে কেন আমরা করব না এই কাজগুলো তো প্যাসিভ মার্কেট প্লেসগুলো বর্তমানে খুবই জনপ্রিয়তা পাচ্ছে বা ভবিষ্যতেও এটার চাহিদা বে পরিমাণ বাড়বে এবং এগুলো আমাদের এখনও বর্তমানে খুব টেন্ডিং অবস্থায় আছে তো আমরা যারা এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চাই তারা অবশ্যই আমাদের পূর্বের প্যাসিভ ইনকাম উইথ এর ক্লাসগুলো দেখে নেবেন তাহলে মোটামুটি আপনারা মোটামুটি বেসিক লেভেলের কাজগুলো আপনারা করে ফেলতে পারবেন ফাইল আপলোড থেকে শুরু করে অ্যাকাউন্ট তৈরি করার থেকে শুরু করে আমাদের মোটামুটি সব কিছুই কিন্তু আমরা ওইখানে দেখায় দিছি তো অনেক সিক্রেট জিনিস আছে যেটা চাইলেও আমরা কি ইউটিউবে শেয়ার করতে পারি না এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করবে এরকম অনেক কিন্তু সিক্রেট জিনিসগুলো থাকে যেটাতে কিন্তু আমাদের কাজগুলো আরও সহজ এবং দ্রুত করা যায় এরকম কিন্তু অনেক সিক্রেট জিনিসগুলো আমরা আমাদের প্রিমিয়াম ক্লাসেরগুলো ভিতরে শিখিয়ে থাকি তো যাই হোক আমাদের বিষয় হচ্ছে আমরা আজকের পর্বে দেখব টপ নিজগুলো নিয়ে কিভাবে কাজ করা যায় এবং কোন সফটওয়্যার বা কোন ই দিয়ে আমরা খুব দ্রুত আমাদের প্যাসিভ মার্কেট প্লেসগুলোর জন্য আমরা ছবি তৈরি করতে পারি তো চলুন আমরা সরাসরি আমি আপনাদেরকে দেখাই আমরা যে টপ ক্যাটাগরি নিয়ে আমরা কাজগুলো করতে পারি এটা দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ সালের ভিতরে এটার চেঞ্জ হতে পারে এই সিস্টেমগুলো বা এই ডাউনলোডের রিসেন্ট ডাউনলোডের মানে আর ডাটাগুলোর সেন্স হতে পারে কিন্তু এগুলো সারা জীবনই এগুলোর ট্রেন্ডিংয়ে থাকে দেখেন টেকনোলজির ভিতরে কি কী আছে যদি আপনারা একটু খেয়াল করেন এটা আমি আমার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনারা খুব সহজেই ছবিগুলো জেনারেট করতে পারেন তো টেকনোলজির ভিতরে ল্যাপটপ স্মার্টফোন ট্যাবলেট ক্যামেরা হেডফোনস ওয়াইফাই কম্পিউটার ডাটা কেবল মেমোরি কার্ড দি চার্জার এগুলো কিন্তু খুবই ডাউনলোড হচ্ছে টেকনোলজির ভিতরে এখানে বিজনেসের ভিতরে যদি আপনারা একটু খেয়াল করেন এখানে অনেকগুলো আছে তারপরে ডায়েটের ভিতরে যদি দেখেন সেখানেও দেখবেন যে খাবার দাবারের অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো খুবই মোটামুটি জনপ্রিয় বলতে পারেন খুবই ডাউনলোড হয় বেশি সেইগুলো কিন্তু আমি এখানে অ্যাড করছি ঠিক আছে সেগুলো অ্যাড করার কারণ হচ্ছে আপনারা যেন ছবিগুলো জেনারেট করতে পারেন ন্যাচারালের ভিতরে দেখেন এইগুলো আমি রেখে দিছি যাতে আপনারা এগুলো দিয়েই সার্চ করতে পারেন তারপরে পিপলের ভিতরে আমরা এখানে কিছু রাখছি লিপ ভিতরে কিছু রাখছি এডুকেশন রিলেটেডের ভিতরে আমরা মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি রাখছি যেগুলো খুবই জনপ্রিয় ঠিক আছে তারপরে হেলথ রিলেটেডের ভিতরে আমরা অনেকগুলো রাখছি ইন্ডাস্ট্রির ভিতরে আমরা অনেকগুলো রাখছি আদার্স এবং এর বাইরেও আমাদের যেগুলো খুবই চাহিদা সেগুলো কিন্তু আমরা এখানে কি করছি অ্যাড করে দিছি যাতে আমরা খুব সহজে কী ছবিগুলো জেনারেট করতে পারি তো অনেকেই বলতে পারে যে ভাই এগুলো কিভাবে কাজ করে এটা তো আমরা জানি না ঠিক আছে আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দি ধরেন আমি হেলথের এখানে আসলাম এখান থেকে ধরেন জিম যেটা আছে বা উগা যেটা আছে এটা কপি করলাম কপি করে আমি জেনারেটগুলো করব কিভাবে আমাদের জেনারেট করার জন্য আমাদের দুইটা টুলস কিন্তু বা দুইটা এআই কিন্তু খুবই জনপ্রিয় লিনার্ডো এআই আর হচ্ছে কি আইডিগ্রাম এই দুইটা কিন্তু খুবই জনপ্রিয় তাই না আমাদের স্টুডেন্ট যারা কাজ করে তারা কিন্তু এই দুইটাই বেশি ব্যবহার করে থাকে এবং যারা মোটামুটি যাদের একটু টাকা পয়সা আছে তারা কিন্তু মিট জার্নি ব্যবহার করতে পারেন তো এখান থেকে যদি আমরা লিনার লিনারডো এআইতে আসি হ্যাঁ তো এখান থেকেও কিন্তু আমরা ছবি ইমেজ জেনারেটার জেনারেশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের ইমেজগুলো জেনারেট করতে পারবো তো এবার যদি আমরা আইডি গ্রামে আসি এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পরে উপরের দিকে দেখেন ইমেজ জেনারেট করার জন্য একটা কি অপশন কিন্তু তারা তৈরি করে দিয়ে দিয়েছে এটা কিন্তু ফ্রিতে দুর্দান্ত ছবিগুলো কিন্তু এখানে জেনারেট করে খুবই দুর্দান্ত আমি জাস্ট আপনাদের সহজ করার জন্য আমি এখান থেকে যেটা করব আইডি গ্রামটাকে সিলেকশন করে নিলাম আমি আপাতত লিনারডোকে বা এটাকে আমি কেটে দিলাম হুম তো আমরা এখান থেকে আমাদের যে কথাটা ছিল আমাদের কথাটা কি ছিল উগা হুম ইউগা বা উগা ওকে আমরা জাস্ট এটাকে কপি করব কপি করে আমরা এখান থেকে আমরা কি করতে পারি আমাদের সাইজগুলোকে নিয়ে নিতে পারি অনেকে বলে সাইজ বাই কোনটা নিলে ভালো হবে এখন এখানে আপনি যখন সাইজের বিষয়ে আসবেন তখন ধরেন আমি গুগল রেখে যখন সার্চ করব ফ্রি পিকে এসে অ্যাসেট থেকে আপনি জাস্ট ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এটাকে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন ন্যাচারাল ছবিগুলো অনেক চলো আস্তে আস্তে আমরা চাচ্ছি কি ইআই রিলেটেড অনলি ই জেনারেটেড আমরা জাস্ট এটাকে সিলেকশন করলেই দেখতে পারবেন কোন সাইজগুলো আমাদের জন্য বেটার হচ্ছে দেখেন এখানে সব সাইজের কিন্তু ছবিগুলো বেটার পাওয়া যাচ্ছে দেন সব থেকে কিন্তু আমরা দেখতেছি এই এই সাইজেরটাই বেটার বেশি পাওয়া যাচ্ছে আর একটা হচ্ছে এই সাইজের ইনস্টাগ্রামের সাইজের এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান আর হচ্ছে সিক্স বাই নাইন এটা কিন্তু মোটামুটি খুবই পপুলার বলতে পারেন চাইলে আপনি সবগুলো দিয়েই ট্রাই করতে পারেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে ধরেন আমি আপাতত কি করলাম এটা দিয়ে সিলেকশন করলাম সিলেকশন করে জাস্ট এখান থেকে অনেকগুলো আছে সব থেকে ছবি অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় ছবিগুলো আসে এখানে দেখেন সব থেকে বেটার হচ্ছে কনসেপ্ট আর্ট এটাতে আমরা জাস্ট ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে জেনেটি ক্লিক করব আমরা দেখতে পারি আমাদের ছবিগুলো কীরকম আসে হ্যাঁ এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন আমাদের একুশ সেকেন্ডের মতো সময় নিছিল মোটামুটি এখন পাঁচ সেকেন্ড সময় আছে ওকে আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখেন যে ইউগা মানে উগা রিলেটেড অনেকগুলো ছবি তারা জেনারেট করে দিছে দেখছেন অনেক সুন্দর ছবি কিন্তু তারা জেনারেট করে দিছে ইয়াই দিয়ে দেখেন মাথা নষ্ট করা মেঘের উপরে যে কি করতেছে তারা কিন্তু জিম করতেছে বা ব্যায়াম করতে হ্যাঁ তো দেখেন এখানে আরও যদি আমরা দেখি আরেকটা আমরা জেনারেট করছি নয় সেকেন্ডের মতো সময় নিচ্ছে আমরা এটাকে একটু ট্রাই করে দেখতে পারি শুধু কিন্তু আমি একটা কিওয়ার্ড লেখে কি সার্চ করছি তাহলে কিন্তু আমার ছবিগুলো এভাবে তারা তৈরি করে দিচ্ছে আপনি যদি প্রতিটা নিশ লেখে এভাবে সাজেস্ট করেন বা সার্চ করেন তাহলে কি আরও দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখেন এই ছবিগুলো কিন্তু খুবই মারাত্মক ছবি বলতে পারেন খুবই মারাত্মক ঠিক আছে আবার আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন এই যে এখানে দেখেন হাত কয়টা একটা দুইটা আর অনেক সময় কি এআই ভুল করে কিন্তু হাত দেখা যাবে পাঁচ সাতটা দিয়ে দিবে যেমন এখানে দেখেন এই একটা মানুষের ঠ্যাং দেখতাছি দুই চারটা হাত দেখতাছি মোটামুটি বলতে পারেন কয়টা চারটা আটটা এটা কিন্তু অবাস্তব এটা কিন্তু নিবে না ঠিক আছে অবশ্যই ছবি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কি খেয়াল রাখতে হবে ভালোভাবে তো এই ছিল অবস্থা তো আশা করি যে আপনি এইভাবে আপনার প্রয়োজনীয় নিজটাকে এভাবে আপনি কি করতে পারেন ধরেন হসপিটাল ডক্টর বা এটা যদি ডক্টর লেখে যদি আপনি সেমভাবে সার্চ করেন তাহলে কিন্তু ডক্টর রিলেটেড যতগুলো ফটো দরকার আপনার আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন দেখেন এইটাকে আসুক তারপরে আমি আবার ডক্টর জেনারেট করতেছি হ্যাঁ তো এগুলো কিন্তু খুবই চলে দেখেন খুবই সুন্দর সুন্দর ইমেজগুলো তারা কিন্তু জেনারেট করে এবার ধরেন আমি ডক্টর লিখে সার্চ করলাম তো এখান থেকে আমরা দেখতে পারি যে কোনটা কীরকম আসে তো এখানে দেখেন পাঁচ সেকেন্ড সময় নিচে আমরা দেখতে পারি নয় সেকেন্ড ওকে হয়ে গেছে নিরানব্বই একশো ওকে তো দেখেন এখানে দেখেন দ্য ডাক্তার রিলেটেড অনেক ভালো ভালো ছবি কিন্তু তারা জেনারেট করে দিয়েছে ইআই রিলেটেড মারাত্মক মারাত্মক ছবি বলতে পারেন আপনাদের ওইখানে ওইখানে কিরকম দেখাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু আমার এখানে কিন্তু খুবই দুর্দান্ত আসতেছে তো এইভাবে আপনি যদি চান প্রতিটা নিশ লেখে লিখে সার্চ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না যে আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানাবেন কোন বিষয় নিয়ে বানাবেন এটা নিয়ে কিন্তু আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না আপনি হতাশ হবেন না ঠিক আছে তো আমার এই ক্যাটাগরিগুলো নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন দেখেন এখানে মাথা নষ্ট করা কিন্তু ছবিগুলো জেনারেট হচ্ছে দেখেন অবস্থা ডাক্তার ইগোল ডাক্তার ওকে যদি এবার ধরেন আরেকটা লেখে ল্যাপটপ লিখে যদি সার্চ করি সেমভাবে আমরা চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারি হ্যাঁ এগুলো চেঞ্জ করতে পারি তো সমস্যা নাই আমি আপাতত একটা দিয়ে দেখতেছি যদি ভালো না আসেও আমি তখন মডেলটা চেঞ্জ করবো বা ওইখানে আরও কিছু এক্সট্রা অ্যাড করবো যাতে আমাদের জিনিসগুলো কিন্তু আরও বেটার হয় হ্যাঁ তো আমার মনে হয় এটা দিয়েই সব থেকে বেটার আসতেছে তো এখানে দেখেন আরও অনেকগুলো চলে আছে দেখুন মারাত্মক মারাত্মক কিন্তু কম্পিউটার চলে আসছে নাকি অবস্থা এই ছবিগুলো কিন্তু আমরা খুব সহজে আমাদের ফ্রিপিকে এবং স্টক ব্যাক্টোরটিস ব্যাক্টোরাইস এগুলোতে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমাদের ছবিগুলো জেনারেট করতে পারি ঠিক আছে জেনারেট করে আপলোড করতে পারি তো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং অবশ্যই আমি এটা দিয়ে দিব যাতে আপনারা খুব সহজেই কাজ করতে পারেন তো ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ